এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ব্লক করা নাম্বারে নোটিফিকেশান কি করে তোমরা নিজেদের মোবাইল ফোনে নোটিফিকেশান বাড়ে দেখতে পারবে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে ওই ভিডিওটি দেখতে পারো যে কোনো ব্লক করা নাম্বারে নোটিফিকেশান তোমরা নোটিফিকেশান বাড়ে দেখতে পাবে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি ভুল করে কিংবা তোমরা যদি ইচ্ছা করে কোনো নাম্বারকে ব্লক করে রাখো এবং সেই নাম্বার থেকে ফোন তোমাদের মোবাইল ফোনে কোনো দিনও আসবে না এবং তোমরা যদি সেই নাম্বারকে আনব্লক করতে চাও সেটি তোমরা কি করে করবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো ব্লক করা নাম্বারকে কি করে আনব্লক করতে হয় যারা জানো না তারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো যে কোনো ব্লক করা নাম্বারকে আনব্লক করার জন্য তোমরা যেটি করবে তোমাদের মোবাইল ফোনে সেটিংয়ে চলে যাবে তারপরে এখানে সার্চ করবে কল সেটিং লিখে তোমরা সার্চ করবে সার্চ করলে প্রথমে দেখতে পারবে কল সেটিং বলে একটি অপশান চলে আসছে তারপরে তোমরা স্কল করবে এখানে একটি অপশান দেখতে পাবে ব্লক লিস্ট এখানে তোমরা ক্লিক করবে তারপরে এখানে একটি অপশান দেখতে পাবে ব্লকেড নাম্বারস এখানে তোমরা ক্লিক করবে এখান থেকে তোমরা সমস্ত ব্লক করা নাম্বার দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছ আমার এই মোবাইল থেকে দুটি নাম্বার ব্লক করা হয়েছে এখানে কিন্তু সমস্ত নাম্বার চলে আসবে যেই সব নাম্বার তোমরা মোবাইল ফোন থেকে ব্লক করেছ তার আগে বন্ধুরা এখান থেকে আরও একটি অপশান দেখতে পাচ্ছ অ্যাড অ্যাডে ক্লিক করলে কিন্তু তোমরা এখান থেকে যে কোনো নাম্বারকে ব্লক করতে পারবে নাম্বারগুলিকে আনব্লক করার জন্য তোমরা যেটি করবে এখানে কিন্তু সমস্ত ব্লক করা নাম্বার শো করবে তোমরা এখানে ক্লিক করবে ব্লক কলস অ্যান্ড এস এম এস এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে দিলে কিন্তু সবার শেষে একটি অপশান দেখতে পাবে আনব্লক এখানে তোমরা ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছো রিমুভ এখানে তোমরা ক্লিক করবে রিমুভে ক্লিক করলে কিন্তু সেই নাম্বারটি আনব্লক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এখানে দুটি নাম্বার ব্লক করা ছিল একটি নাম্বার আমি আনব্লক করে রিমুভ করে দিয়েছি এই জন্য এখানে একটি নাম্বার চলে আসছে এখান থেকে তোমরা যে কোনো নাম্বারকে আনব্লক করতে পারবে খুব সহজে এখান থেকে তোমরা যে কোনো ব্লক করা নাম্বারকে আনব্লক করতে পারবে এখানে তোমরা ক্লিক করবে তারপর এখানে আনব্লকে ক্লিক করবে তারপর এখানে রিমুভ এখানে আবার ক্লিক করবে এখান থেকে কিন্তু খুব সহজেই যে কোনো ব্লক করা নাম্বার আনব্লক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আর কোনো নাম্বার ব্লক করা দেখাচ্ছে না মাত্র দুটি নাম্বার ব্লক করা ছিল সেই দুটি ব্লক নাম্বার আমি আনব্লক করে দিয়েছি এইভাবে তোমরা খুব সহজে যে কোনো ব্লক করা নাম্বারকে আনব্লক করতে পারবে এবং এখানে অ্যাডে ক্লিক করে যে কোনো নাম্বারকে ব্লক করতে পারবে তাহলে আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে